ছেলেবেলা থেকে আমার ভূত খোঁজার নেশা। যখনই কোনো পোড়োবাড়ির খোঁজ পেয়েছি, যেটা ভূতেদের আস্তানা, সব কাজ ফেলে সেখানে গিয়ে হাজির হয়েছি। গুরুজনদের হাজার নিষেধ সত্ত্বেও রাত কাটিয়েছি সেখানে, কিন্তু ভূতের সন্ধান পাইনি। কতবার যে শ্মশানে ঘুরেছি তার ঠিক ঠিকানা নেই। অমাবস্যার রাতে কুকুর শিয়ালদের আগুন জ্বলা চোখ দেখেছি। এলোমেলো বাতাসে মরার খুলি থেকে অদ্ভুত সব শব্দ বের হয়েছে, তাও শুনেছি কিন্তু ভয় পাইনি। সব দেখে শুনে একটা ব্যাপারে নিশ্চিত হয়েছি, ভূত নেই। ভূতের কাহিনী মানুষের কল্পনা। যারা বলেছেন স্বচক্ষে ভূত দেখেছেন, তারা নিছক চোখের ভুলের শিকার হয়েছে। সভা সমিতিতে বন্ধুবান্ধবের আসরে সরবে ঘোষণা করেছি, যে যাই বলুক ভূতটুত নেই। প্ল্যানচেট একটা নিছক ধাপ্পাবাজ। ঠিক এমনই সময় চিঠি এলো। চিঠিটা লিখেছে শৈলেন, আমার কলেজের অন্তরঙ্গ বন্ধু শৈলেন দাস। শৈলেনও আমার মতো বিশ্বাস করত ভূত নেই। ভূতের নিবাস মানুষের অলস মস্তিষ্কের এক কোণে। চিঠিটা খুব ছোট, মাত্র দুই এক লাইনে। নমস্কার শ্রোতা বন্ধুরা, টিআরপি অডিও কোস্টারে আপনাদের স্বাগত। আজকে আমাদের নিবেদন একটি ছোট্ট ভৌতিক গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা আমরা আছি। চিঠিটা খুব ছোট, মাত্র দুই এক লাইনে। যদি ভূত দেখতে চাও অবিলম্বে ঘাটশিলায় আমার কাছে চলে এসো। ইতি শৈলেন। শৈলেনের সঙ্গে কলেজ ছাড়ার পর আর বিশেষ দেখা হয়নি। অন্য বন্ধুদের কাছে শুনেছিলাম সে আমলকি আর হর্তুকির ব্যবসা করে, ঝাড়গ্রাম না ঘাটশিলায় কোথায় রয়েছে। চিঠি পেয়ে বুঝলাম শৈলেন ঘাটশিলায় রয়েছে। হয়তো ভূতটুত সব বাজে কথা, আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্যই ভূতের অবতারণা করেছে। জানে এমন করলে আমি না গিয়ে পারব না। কলেজে অধ্যাপনার কাজ, বছরের মধ্যে ছুটিই বেশি। পূজা পার্বণ গরমের ছুটি তো আছেই, এছাড়া অন্যান্য উপলক্ষে কলেজ প্রায়ই বন্ধ থাকে। ঠিক করলাম দিনশা থেকে ছুটি নিয়ে ঘাটশিলা চলে যাব। পুজো কেটে গেছে, বাতাসে শীতের মিশেল। এ সময় ঘাটশিলার জল বাতাসও ভালো, কড়া শীত পড়েনি। ভূতের সন্ধান না পাই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে পারব। যে কথা সেই কাজ। সুটকেস আর বিছানা নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে হাজির হলাম। ট্রেন ছাড়ার দেরি ছিল। কামরার এক কোণে মালপত্র রেখে একটা পত্রিকা কিনে বেঞ্চের উপর বসলাম। একটা গল্পের লাইন দুয়েক পড়ছি, হঠাৎ পরিচিত কণ্ঠে চমকে উঠলাম। আরে কি খবর? মুখ তুলে অবাক হলাম। সামনে দাঁড়িয়ে শৈলেন, বগলে খবরের কাগজ, হাতে রঙিন ব্যাগ। খবর আর কি, ভূত দেখবার জন্য তো তুই তো নিমন্ত্রণ করেছিস। ভূতের উল্লেখে শৈলেনের মুখটা ফিকে হয়ে গেল, দু চোখে আতঙ্কের ছায়া। সে চুপচাপ দাঁড়িয়ে রইল। কিরে কথা বল। কি বলবো, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না। তোর কথা মনে হলো, তাই তোকে চিঠি লিখলাম। ভালোই করেছিস, ভূত যদি নাই পাই তোর ঘাড়ে চেপে সাতটা দিন খেয়ে আসি। চল চল, এবার ট্রেন ছাড়ার সময় হয়েছে। তুই কোন কামরায় উঠেছিস? আঙুল দিয়ে কামরাটা দেখিয়ে দিল। দুজনে উঠে পাশাপাশি বসলাম। ট্রেন ছাড়তে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলতো, তুই তো সাত জন্মে ভূত বিশ্বাস করতিস না ঠিক আমার মতন, কি দেখলি? স্পষ্ট দেখলাম শৈলেনের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, গালের পেশিগুলো কেঁপে উঠল থরথরিয়ে। সে মৃদু কণ্ঠে বলল, হঠাৎ বাতি বন্ধ হয়ে যেত, এক তিল হাওয়া নেই, দরজা জানলাগুলো নিজেদের ইচ্ছে মতো খুলছে আর বন্ধ হচ্ছে,
পাশের ঘরে খুটখাট শব্দ, কিন্তু গিয়ে দেখি কেউ কোথাও নেই। এক ব্যাপার, যারাই ভূতের উপদ্রবের কথা বলেছে তারা সবাই ঠিক একই কাহিনী শুনিয়েছে। এই হঠাৎ বাতি নেভে যাওয়া, আচমকা জানলা দরজা খুলে যাওয়া, সেসব ঘরে রাতের পর রাত কাটিয়েছি, কিছুই দেখতে পাইনি। পাশের ঘরের খুটখাট শব্দ ইঁদুরের জন্য, বেড়াল আমদানি করতে সে শব্দ থেমে গেছে, লাইনের গোলমেলের জন্যে বাতি হঠাৎ ফিউজ হয়ে গেছে। তাই হাসতে হাসতে বললাম, হে এসব ব্যাপারে তুইও ভয় পেয়ে গেলি শৈলেন, এর মধ্যে ভূত এলো কোথা থেকে? শৈলেন আমার একটা হাত চেপে ধরল, ভয়ার্ত কণ্ঠে বলল, ওসব থাক ভাই, অন্য কথা বল, যা একবার গিয়েই দেখবি। কাজেই অন্য কথা পারলাম, শৈলানের ব্যবসার কথা। তারপর তোর ব্যবসা কেমন হচ্ছে বল? প্রথম প্রথম তো বেশ ভালোই চলছিল, আমলকি আর হর্তুকি কোনোটাই কিনতে হতো না, ট্রাক নিয়ে জঙ্গলে গিয়ে শুধু পেরে নেওয়া, তারপর সেই ট্রাক বড় বাজারে নিয়ে আসা। ইদানিং মুশকিল হয়েছে। কি মুশকিল? যারা সব জঙ্গল ইজারা নিচ্ছে তারা জঙ্গলে ঢুকতে দিচ্ছে না, আমলকি হর্তুকি চালান তারাই দিচ্ছে, কিনতে গেলে এমন দর হাঁকছে যে আমার আর পোষায় না। তাহলে কি করবি? ভাবছি অন্য ব্যবসা ধরবো। কি ব্যবসা? ঠিক করিনি, তুই চল দুজনে বসে ঠিক করা যাবে, তবে ঘাটশিলায় আর নয়। কেন? না ভাই, ঘাটশিলায় থাকবো না, থাকতে পারবো না, অন্য কোথাও যেতে হবে। তারপর আর বিশেষ কথা হলো না, দুজনে দুখানা পত্রিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। খেয়াল হলো খড়গপুর স্টেশন আসতে। শৈলেন বলল, তুই বস, আমি খাবারের চেষ্টা দেখি। শৈলেন নেমে যেতে কামরার চারিদিকে নজর দিলাম, ভিড়ে আমার চিরকালের ভয়। এই ভিড়ের ভয় বাইরে বের হওয়া প্রায় ছেড়েই দিয়েছি। ঘাটশিলা চলেছি তাও প্রথম শ্রেণীতে, কিন্তু প্রথম শ্রেণী একেবারে খালি না, চারজনের জায়গায় ছজন বসেছি, সকলের টিকিট আছে কি না কে জানে, আজকাল তো টিকিট না কাটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বাইরে তাকাতেই দেখলাম খড়গপুর স্টেশন এখনও বদলায়নি। খড়গপুরে এসেছিলাম বছর কয়েক আগে, খড়গপুর ঠিক নয়, খড়গপুর থেকে নেমে দীঘা গিয়েছিলাম বাসে, স্বাস্থ্যের কারণে নয়, ভূতের সন্ধানে। কে একজন খবর দিয়েছিল সমুদ্রের ধারে এক পরিত্যক্ত বাড়িতে ভূত থাকে, কিন্তু সেখানে গিয়েও বিশেষ কিছু নজরে পড়েনি। এইসব কথা চিন্তা ভাবনা করতে করতেই খেয়াল হলো ট্রেন নড়ে উঠেছে, তাই তো ট্রেন ছেড়ে দিল, অথচ শৈলেন কোথায়? আপনারা এতক্ষণ শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট্ট ভৌতিক গল্প, আমরা আছি। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে গল্পের কথক শৈলেন, রিস্কাওয়ালা ও ডাক্তার। শৈলেন ও রিস্কাওয়ালার ভূমিকায় ইন্দ্রনীল দাস, ডাক্তারের ভূমিকায় অয়ন কর, গল্পের পাঠে ও কথকের ভূমিকায় ইন্দ্রজিৎ বিশ্বাস এবং গল্পের সূত্রধার আমি সন্দীপ পাণ্ডে। পরিচালনা ও উপস্থাপনায় টিআরপি স্টুডিওস। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গল্পটির পরবর্তী অংশ শুনতে আমাদের চ্যানেলের বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। শুভরাত্রি, নমস্কার।